বেঙ্গল লাইফ নিউজ, আমি নন্দিনী রয়েছি। আপনাদের সঙ্গে বিস্তারিত খবরে যাবার আগেই দেখে নেব হেডলাইন্স। দুই আরোহী নদিয়ায় স্বরূপনগরে পড়ুয়াকে বেধড়ক মারধর দোকানদারের, ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ। কৃষ্ণগঞ্জ অঞ্চলে গ্রেপ্তার অভিযুক্ত, স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে নদিয়ার পলাশীপাড়া থানা অঞ্চলে বাস ও মোটর বাইক সংঘর্ষে মৃত্যু হয় দুজনের। মৃত দুই বাইক আরোহীর নাম সুশান্ত ভক্ত এবং নির্মল ভক্ত। সূত্রের আরো খবর, পলাশীপাড়া থানার অভয়ারণ্য এলাকার বাসিন্দা সুশান্ত ভক্ত এবং বিলকুমারী অঞ্চলের বাসিন্দা নির্মল ভক্ত পেশায় বেসরকারি নন ব্যাংকিং সংস্থার কর্মী। অভিযোগ, মঙ্গলবার দুপুরে মোটর বাইক চড়ে যাবার সময় পলাশীপাড়ার ছোট নলদাহের কাছে বেতাই পলাশী রুটের একটি বাসের সাথে ধাক্কা লাগে তাদের। এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে দুজনের। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের উদ্দেশ্যে। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ, তবে চালক পলাতক। আসি পরবর্তী খবরে, পণের দাবিতে ফের মৃত্যু ঘটল নিরুপমার। শ্বাস রোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে স্বামী এবং শাশুড়িকে গ্রেপ্তার করল স্বরূপনগর থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবারই তোলা হয় আদালতে। আবারও পণের দাবিতে মৃত্যু হল এক নিরুপমার। বসিরহাটের স্বরূপনগরের নির্মাণ অঞ্চলের ঘটনা। সূত্রের খবর, বছর ২৫ পারুল সরকারকে গলায় দড়ি দিয়ে শ্বাস রোধ করে আমবাগানের গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী হেমন্ত সরকার এবং শাশুড়ি কানন সরকারের বিরুদ্ধে। জানা গিয়েছে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের মিতার ভাই দেবাশিস মণ্ডলের। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি দুই পরিবারের মধ্যে। একাধিকবার মীমাংসার জন্য বৈঠক করা হয়, কিন্তু তাতে কোনো সমাধান হয়নি। খুনের পেছনে লুকিয়ে রয়েছে পণের প্রলোভন, অর্থাৎ মোটা অঙ্কের টাকা না পেয়ে পারুলকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে। দীর্ঘ ৮ বছর আগে স্বরূপনগরের কৈজুরির বাসিন্দা পারুলের সঙ্গে বিয়ে হয় নির্মাণের বাসিন্দা হেমন্তের সঙ্গে। তাদের একটি সন্তানও আছে, ৫ বছর বয়স। পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘ ৮ বছর আগে স্বরূপনগরের কৈজুরির বাসিন্দা পারুলের সঙ্গে বিয়ে হয় নির্মাণের বাসিন্দা হেমন্তের সঙ্গে। তাদের একটি সন্তানও আছে ৫ বছরের। বিয়ের পর থেকেই নানান সময় টাকা চেয়ে না পেয়ে গণ্ডগোল, মারধর, শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো স্বামী এবং শাশুড়ি। সোমবার দুপুরের পর থেকে অশান্তি চরম জায়গায় পৌঁছায়। এরপরই সোমবার রাতে অন্ধকারে শ্বাস রোধ করে আমবাগানে ঝুলিয়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ মৃতার ভাইয়ের। এই ঘটনার পর গ্রামবাসীরা জানতে পেরে পুলিশকে খবর দেয়। স্বরূপনগর থানার পুলিশ এসে স্বামী এবং শাশুড়িকে গ্রেপ্তার করে। পুলিশে জেরায় স্বীকার করে যে তারা বৌমা পারুলকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। মৃতার পরিবারের লোক উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে। গলা টিপে নিয়েছি, গলায় দাগ আছে, আর এরম এক ফল ফল উঠে গেছে। যেভাবে সেইভাবে হাড় ছোঁয়া হচ্ছে না, ধরি দমাস ঠিক আছে। আগেছি একদিন একটু গন্ডগোল হয়েছিল। এবার বাবা তো বাড়ি থাকে না, বাবা কলকাতায় থাকে, সেখান থেকে ফোন করতো, বৌমা তুমি যাও, ওর বাড়িতে এরকম অশান্তি হচ্ছে। আমরা যেতাম, যেই সেখানে ওরা দেখো ভালোভাবে মিটিয়ে গেছে। এবার আমি পরে প্রশ্ন করতাম, পারুল এরকম করছিস কেন? তো বলে কি, বৌদি এখানে সহ্য করি আমার থাকতে হবে, যে কালে তোমরা অশান্তি করো না এখানে এসে, আমি সহ্য করি দেখি এরা কত দূর যায়। এই জন্যই আমাদের সাথে কিছু বলতে চাইতো না, যে না আমি অশান্তি করবো কি, আমরা যেই লোকজন ডাকবো। কিন্তু তবুও আমি বলেছি, ওই যে আমাদের ঠাকুর জামাই, তাকে বলেছি যে তুমি এরকম করো না, এরকম ভাবে এ করলি কিন্তু আমরা অন্য পোস্টে যাবো। তো বলছে না না, ওসব কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে, ও ওরকম করে দুদিন বাড়িয়ে আসবে আবার ঠিক হয়ে যাবে। এটা ওরা মেরিয়ে দিয়েছে, কিন্তু আমরা জানতাম যে ও আমাদের বলতো কি, বৌদি আমার ছোট শাশুড়ি আর আমার দেওর আমার দেখতে পায় না, আমি কালো বলে আমার অশান্তি করে, আমার ছোট শাশুড়ি আর নানান্তর ভাষা বলে, এগুলো আমাদের সাথে বলতো। তো আমরা বলতাম কি, একটু যাই, আমরা যাই বলে আসি। তা বলতো কি, না আমার দেশে আমার বলো না, ওরম বললি তুমি চলে আসবে তখন আমারে আবার থাপ লাগে। ঝগড়াঝাটি হলো,
রাত্রি চলে গেল, আমরা খোঁজলাম ভাবতাম পালাম, এবার সকালে শুনছি যে মারা গেছে, ওইটাই বলছে যে ওরা আমরা মারিনি। আপনারা মারেননি? আপনার ছেলে ছেলে অশান্তি করতো না তো? ওরা বলছে যে আপনারা মেরে ফেলে দিয়ে গাছে ঝুলিয়ে দিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে মৃতের পরিবারের সদস্যরা উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে, পাশাপাশি মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালেও পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে ধৃত অভিযুক্তদের মঙ্গলবার নির্দিষ্ট মামলায় পুলিশ হেফাজতের আবেদনে তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। আসি পরবর্তী খবরে। আম সত্য চুঠে অপবাদে সপ্তম শ্রেণীর এক অনাথ পড়ুয়াকে বেপরোয়া মার দোকানদারের। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমা অঞ্চলে সপ্তম শ্রেণীর এক অনাথ ছাত্রকে চুরির অপবাদে মারধর করা হয়। গুরুতর জখম ওই ছাত্র বর্তমানে চিকিৎসাধীন বনগাঁ মহকুমা হাসপাতালে। জখম ছাত্র আলম মণ্ডলের বাড়ি বনগাঁ থানার চাঁদা পাঞ্চি অঞ্চলে। সূত্রের আরো খবর, ছোটবেলাতে ওই ছাত্রের বাবা মা মারা যাওয়ায় জিয়ারুল মণ্ডল নামক এক প্রতিবেশী তাকে লালন পালন করে। সোমবার দুপুরে পাঞ্চি বাজারে ফলের দোকান থেকে আমসত্ত্ব চুরির মিথ্যে অভিযোগে দোকানে ননী গোপাল সরকার ওই ছাত্রটিকে বেধড়ক মারধর করে, যার ফলে অসুস্থ হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট শুরু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জানা গিয়েছে জিয়ারুল মণ্ডল নামক ছাত্রটির পালনকর্তা সোমবার রাতেই ওই ফল ব্যবসায়ীর বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কিছু বন্ধু বান্ধবের সঙ্গে মিশে একসঙ্গে আসছিল, এবার ওই সময় ওই দোকানদারের একটা আমসত্ব হারিয়ে যায়। কোন জায়গায়? এটা চাঁদা বাজারে। হ্যাঁ, তারপর? তারপর ওই বাচ্চাটারে ছন্দমূলকভাবে অবৈধ মারধর করে, আটকে রাখে। গ্রাম প্রতিবেশীরা সংবাদ পেয়ে কিছু মহিলারা গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করে। উদ্ধার করার পর বনগাঁ হসপিটালে আমরা ভর্তি করি। চারটা পরে আবার মারধর করেছিল? পরে আবার মারধর করে। কবার মারধর করেছিল? দুবার মারধর করেছে। পরে আবার কখন মারল? পরে যখন একটার সময় একবার মেরেছে স্কুল থেকে আসার সময়, পরে আবার ডেকে নিয়ে গিয়ে আবার মারধর করে। বাচ্চাটা কোন ক্লাসে পড়ে? বাচ্চাটা সেভেনে পড়ে। আমার বাড়িতে মানুষ হয়, বাপ মা কেউ নেই, ও মারা গিয়েছে ছোটবেলায়। ও আমার বাড়িতে। কোথায় বাড়ি ছিল ওর আগে? ওর বাড়ি চাঁদা পাঞ্চি তাই। আর যে মেরেছে তার নাম কি? তার নাম হচ্ছে ননী সরকার। ওখানেই দোকান? ওখানেই দোকান। এখন বাচ্চাটা কোথায় আছে? এখন বাচ্চাটা বনগাঁ হসপিটালে আছে। কি অবস্থা বাচ্চাটার? অক্সিজেন চলছে, অবৈধভাবে মারধর করেছে, সিটি স্ক্যান করেছে। কি দিয়ে মেরেছে? ওই বেঞ্চ দিয়ে মেরেছে, চাবি দিয়ে মেরেছে, যে শাটারের যে চাবি, চাবি দিয়ে মারধর করেছে, খুঁচিয়েছে। কোন ক্লাসে পড়ে বললেন? ও সেভেনে পড়ে। কোন স্কুল? চাঁদা স্কুলে। বছর ১৩ ওই স্কুল পড়ুয়াকে মারধরের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে অঞ্চলে। বাজার সূত্রে জানা গিয়েছে ঘটনার পর থেকেই দোকান বন্ধ করে পালিয়েছে অভিযুক্ত ব্যবসায়ী ননীগোপাল বাবু। বাইট হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সোমবারের পর মঙ্গলবার চিকিৎসাধীন আক্রান্ত ওই ছাত্রের শারীরিক উন্নতি ঘটেছে, পাশাপাশি লিখিত নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশিতে নেমেছে বনগাঁ থানার পুলিশ। নিনেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজ কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জে এ নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। এখন বিয়ের কার্ডে অবিশ্বাস্য 70% ছাড় শুধুমাত্র মহাদেব প্রেসে।
বনগাঁ শহরের যাবতীয় ছাপার কাজের একমাত্র ভরসাযুক্ত প্রতিষ্ঠান মহাদেব প্রেস। ঠিকানা বাটার মোড়, নিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735338302। শিবারজী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। আমাদের ঠিকানা আইসতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইফ নিউজ। আসি পরবর্তী খবরে। ফের নাবালিকা ধর্ষণ, এবার ঘটনাস্থল নদিয়ার কৃষ্ণগঞ্জ অঞ্চলে। ন্যক্কারজনক এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রের খবর, নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার শাকদহ রবীন্দ্রনগর অঞ্চল বাসিন্দা বছর 13-এর এক নাবালিকা দুর্গাপুজোর সময় সাইকেল চাইতে গেলে ফাঁকা বাড়ির সুযোগে ওই প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। আরও অভিযোগ, অভিযুক্ত প্রতিবেশী দিলীপ পাল খুনের হুমকি দেওয়ায় নির্যাতিতা স্কুল পড়ুয়া প্রথমে এই পাশবিক অত্যাচারের কথা না বললেও ঘটনার কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। আর এরপরই যখন তাকে নিয়ে ডাক্তারের কাছে যান পরিবারের সদস্যরা, তখনই ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনা প্রকাশ্যে আসতেই সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ায় অঞ্চলে। স্থানীয় মহিলারা অভিযুক্ত দিলীপবাবুকে বিধরক মারধর করে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা গিয়েছে। সোমবার রাতে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। একটু জোরে জোরে বলুন, আরো জোরে। আচ্ছা বলুন বলুন, হ্যাঁ কি হয়েছিল ঘটনা? আমার একটা সাইকেলের দরকার, সাইকেলটা নষ্ট হয়ে গেছে, মা বাড়িতে সাইকেলটা নিয়ে তাই আনতে গেছি। আনতে গেলে ওদিনকে তিনজন মানুষ হবে, আমার বউ আর তো মেয়ে, তিনজন মানুষ বউ আর মেয়ে। এটা পুজো দেখতে গেছিলো মাঝে মূর্তি, এই কথাটা মনে আছে। মঙ্গলবার প্রক্সো ধারায় ধৃত অভিযুক্তকে তোলা হয় কৃষ্ণনগর আদালতে। অপরদিকে অভিযুক্তের স্ত্রী গোটা বিষয়টিকে অস্বীকার করে বলেন, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে দিলীপ পালকে। ন্যক্কারজনক এই ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। নজর রাখবো পরবর্তী খবরে। বৃদ্ধা মায়ের শেষ সম্বল জমি সন্তানের হাতে তুলে না দেওয়ায় মাকে বেধড়ক মারে রক্তাক্ত করল কীর্তিমান ছেলে। ঘটনার জেরে বৃদ্ধ মায়ের ঠাই হল টাকি হাসপাতাল। নীরব সভ্য সমাজ। হাসনাবাদের গ্রাম ফের অমানবিক ঘটনার সাক্ষী রইল। জমি না লিখে দেওয়ায় বৃদ্ধা মাকে বেধড়ক মার ছেলে বৌমার। টাকি হাসপাতালে শেষমেশ ঠাই মিলল বৃদ্ধার। বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের তেঘুরিয়া গ্রামের ঘটনা। রিজিয়া বিবি বছর 55-এর এই বৃদ্ধা 4 বছর আগে স্বামী মশিউর গাজী মারা যান। শেষ সম্বল 3 ছেলে বৌমা, তার ভিটে বাড়ি, জমি ফসল এবং 19 শতক জমি। কোনো ক্রমে আগলে রেখেছিলেন জমিটুকু বৃদ্ধা। স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলে বৌমা ঠিকমতো খেতে দেয় না, শারীরিকভাবে অসুস্থ হলেও চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করে না ছেলে বা বৌমা। জমির ওপর এক চিলতে ঘরের মধ্যে রিজিয়া বেওরার ঠাই। কোনো রকম ভাবে দিন গুজরান করেন ওই বৃদ্ধা। কখনো জমির ফসল বিক্রি করেন, আবার কখনো বা ভিক্ষে করে দিন কাটান। অসহায় মায়ের পাশে স্বাবলম্বী ছেলে বা বৌমা কখনোই দাঁড়ান না। তাদের একটাই উদ্দেশ্য, মায়ের কাছ থেকে জমিটুকু জোর করে লিখে নেওয়া। একাধিকবার ঘর থেকে বের করে দিয়েছে, মারধর করেছে। এর আগেও বেশ কয়েকবার এই ঘটনার সাক্ষী থেকেছেন বৃদ্ধা। গ্রামের মানুষ কখনো জানলা দিয়ে, কখনো উঁকি মেরেছেন, কিন্তু পাশে এসে সেইভাবে দাঁড়াননি কখনো। প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কীর্তিমান বড় ছেলে এবং বৌমা, সঙ্গে ছোট ছেলে রিয়াজুল এবং তার বৌমা সেলিমা বিবিও গন্ডগোলে লেগে পড়ে। বাকি ছেলে বা ছেলের বৌমারা নীরব দর্শক। মঙ্গলবার ভোর 3টে নাগাদ শীতের রাত্রিরে বৃদ্ধা যখন ঘরে ঘুমিয়েছিলেন, সেই সময় ঘর ভেঙে হাঁক দিয়ে বৃদ্ধাকে বেধড়ক মারধর করেন তারা।
শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে, মাথা ফেটে যায়। চুলের মুঠি ধরে বৌমা শীতের রাতে ঘর থেকে বৃদ্ধাকে বার করে দিয়েছে বলে অভিযোগ। মাদের আর ঘর বাড়ি আমার দরজা দরজা সব ভেঙেছে, কিচ্ছু নিয়ে একদম সব ভাঙচুর করে অনেকবার ভেঙেছে। আমি মেরামত করি, আবার কালকের রাত্রি একদম সব একদম কিচ্ছু আর দরজা দেওয়ার মতন কোনো সেভাবে সব ফেলানি রয়ে গেছে। বাড়ি ভাঙচুর করেছে কারা? ছেলে বউ। স্বামী হারা অসহায় বৃদ্ধা মায়ের ওপর কীর্তিমান ছেলে বা বৌমার এই নির্যাতনের ঘটনা উন্নত প্রযুক্তির ঝা চকচকে একবিংশ শতাব্দীতে আবারও চোখে আঙুল দিয়ে জানান দিল, মান আর হুশ বিসর্জনে আমি অমানবিক বর্বর। নজর রাখবো পরবর্তী খবরে। তৃণমূল অঞ্চল সভাপতি ইব্রাহিম মোল্লাকে মারধরের ঘটনা ঘটল হারোয়ায়। জানা গিয়েছে মঙ্গলবার সকালে সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হয়েছিলেন তিনি, তদন্তে হারোয়া থানার বলে। হারোয়ায় তৃণমূল কর্মীকে মারধর। বসিরহাট মহকুমার হারোয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘোষপুর গ্রামের 78 নম্বর বুথের ঘটনা। অঞ্চল সভাপতি ইব্রাহিম মোল্লা সকাল 10টা নাগাদ যখন বাজার করে ফিরছিলেন, কুলটির কাছে পিছন থেকে কয়েকজন সশস্ত্র অবস্থায় তাকে আচমকায় হামলা চালায়। রড দিয়ে মাথায় বুকে এলোপাথাড়ি মারতে শুরু করে, এর ফলে হাত পা ভেঙে যায়। প্রত্যেকের কাছেই আগ্নেয়াস্ত্র ছিল বলে জানিয়েছেন তিনি এবং মুখে মুখোশ পরায় কাউকে চিনতে পারেননি তৃণমূল অঞ্চল সভাপতি। গুরুতর আহত অবস্থায় ঘটকপুকুর একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় তাকে। এই ঘটনার তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। বাড়ি থেকে মোটরবাইক করে রাস্তায় আমাকে 4-5 জন প্রথম ধরে আটকে আমাকে লাথি মেরে ফেলে দেয়। তারপরে বাঁধের থেকে আরো 5-6 জন নেমে এসে আমাকে বেধড়ক রড লাঠি শাবল বন্দুক দিয়ে বেধড়ক মারে। আমার ওরা আগে সিপিএমের শত্রুতা ছিল, সিপিএমের এ ছিল, এখন একটা তৃণমূলের যুব সভাপতি হয়েছে বাবলু শেখ, তার পিছন ধরে ওরা দলে এসে পিছনের শত্রুতা আমার রাগ মেটায়। বেপরার মারধর করে আমার 4 হাত পা ভেঙে দেয়, রাস্তায় পড়ে যাই আমি। আমাকে কোনো রকমে গ্রামের লোক তুলে নিয়ে আমাকে এখন আলামী নার্সিং হোমে ভর্তি আছি। আমাকে বেপরোয়া মারধর করে। প্রত্যক্ষদর্শী এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পাশাপাশি দুষ্কৃতীরা কোনো রাজনৈতিক দলের কিনা সেটাও খতিয়ে দেখছে হারোয়া থানার পুলিশ। ঘটনাটাই পূর্ব পরিকল্পিত এমনই মনে করছে তৃণমূল নেতারা। কোনো ব্যবসায়িক শত্রুতা বা রাজনৈতিক গোষ্ঠী সংঘর্ষ আছে কিনা তার দিকেও নজর দিয়েছে প্রশাসন। বেঙ্গল লাইফ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল লাইফ। অসহাগ চাঁদ বাদনি ধ্বনি, অসহাগ চাঁদ বাদনি ধ্বনি।